নাগিন, তোরে ধরার জন্য আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। তুই আকাশে যা, পাতালে যা, জঙ্গলের আনাচে কানাচে যা। ওই নাগমণি হাসিল করার জন্য আমি তোকে ধরবই। তুই আমার হাত থেকে কখনো রেহাই পাবি না। নাগিন, তার মানে এটা সাপুরিয়া ছিল, আমাকে ধরার জন্য একটা বাচ্চা রূপ ধারণ করেছে। তুই আমার সঙ্গে চালাকি করেছিস, তাই না? আমিও নাগিন, আমি তোর চাইতে অনেক বেশি চালাক। তোকে কি করে দমন করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। আমাকে আমার জীবন বাঁচাতে হবে, আমার সাত রাজার ধন বাঁচাতে হবে। কারণ আমি যদি না বাঁচাই, তাহলে ওই সাপুরিয়ার দলেরা হীরা মণি মুক্তা সব লুট করে নিয়ে যাবে নাগমহল থেকে। আর আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। আমি আমার সাত রাজার ধন বাঁচাবোই বাঁচাবো। এর জন্য যা করতে হয় আমি তাই করব। নাগানে, আমার নাগিন কোথায়? আমার নাগিনকে সাপুরি একা পেলে অনেক ক্ষতি করতে পারে। নাগানে, নাগানে তুমি কোথায়? নাগানে, আমি আমার নাগানিকে হারিয়ে ফেলেছি। নাগানে, নাগানে তুমি কোথায়? নাগানে, নাগানে সাপুরিয়া যেমন ছোট বাচ্চার রূপ ধরে আমাকে ঘায়েল করতে চেয়েছিল, ঠিক সেইভাবেই আমি ছোট বাচ্চার রূপ ধরে সাপুরিয়াকে ঘায়েল করব, যাতে ও আমাকে কিছুতেই না ধরতে পারে। আমি এখানে একটা ছোট বাচ্চার রূপ ধারণ করব, আর বাচ্চা হয়ে আমি কান্না করব। আর সাধারণ মানুষ যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন আমার মায়াবী কান্না দেখে ওদের মনে লাগবে। আমাকে যখন ওই সাধারণ মানুষ কোলে নিবে, আমার মায়ার জালে যখন আটকে পড়বে, তখন যদি সাপুরিয়া এসে আমাকে নিয়েও যেতে চায়, কিন্তু ওই সাধারণ মানুষ আমাকে নিতে দিবে না। হ্যাঁ, আমি এবার ছোট বাচ্চার রূপ ধারণ করি। একটা বাচ্চা কান্না করতেছে, যাই দেখি তো। তুমি কান্না করতেছো কে? হ্যাঁ, কিছু বাবা, তোমার আম্মু কই? তুমি এই জায়গায় কি করো? আশেপাশে তো কাউরে দেখতেছি না। এই বাবু, তুমি কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ, কান্দাছো কেন? এমন মায়াবী কান্না তো আমি জীবনে শুনি নাই। এ বাবু, তোমার নাম কি? তোমার বাড়ি কই? তুমি আমার সাথে যাবা? আমি হইলাম বাইদানি, তেমন কিছু তোমারে খাওয়াইতে পারবো না। দেখে মনে হইতেছে তো রাজরানীর মাইয়া। আমার যাতো ভি কয়, আমি ততটুকুই খাওয়াবো। এই বাচ্চাটা খালি আমার সাথে মিশা থাকতে চাইতেছে। যাক, আমি বাচ্চাটার নিয়ে যাই, আমি আমার মতো পালি। যদি কখনো ওর বাবা মা আসে, আমি দিয়ে দিব নে। চলো, তোমার আমি নিয়ে যাই। এই বাচ্চা যদি আমি নিয়ে যাই, পরে যদি আবার পুলিশ টুলিশ নিয়ে আসে, এইসব ঝামেলা আমার দরকার নাই। এই বাচ্চা তুই থাকি দেখা থাক। কেমন আমার টাইম না ধরছে? হ্যাঁ, কে
এরকম খামছাইয়া ধরলে আমি তো থাকতে পারি না। কি আমার সাথে যাইবই? জাগা যা, ওদিকে যা। যাওয়ার হইব, আমি বাচ্চারে নিয়ে এই জায়গা। নাগানে তুমি কোথায়? তোমাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, পুরো জঙ্গল খুঁজে বেড়ালাম, কই তুমি? নাগানে, নাগানে! তার মানে কি আমার নাগানে সাপুরের কাছে বন্দী হয়ে গেল? না না না, তা হতে পারে না, কারণ আমার নাগানে যে অনেক শক্তিশালী, অনেক বুদ্ধিমতী, সে কখনো সাপুরের হাতে বন্দী হতে পারে না। তা হতে পারে না, আমার নাগানে কোথাও না কোথাও অবশ্যই আছে। নাগানে, নাগানে সাপুরিয়া, তোর এত বড় সাহস, তুই আমার পিছু নিয়েছিস? হ্যাঁ আইসি, তোর ধরার জন্য আইসি। তুই আমাকে ধরবি? আরে তোর মধ্যে একটা ছোট্ট পুচকে সাপুরিয়া, আমাকে ধরবি? না, আমার হাতে বিষ আছে, এই বিনের সুরে আজকে তো আমি খালি করবো। ধ্বংস হয়ে যাবি, তোকে আমি ধ্বংসন করবো, আমার নীল সবুজকে ধ্বংসন করবো আমি। সরে যা বলছি! না, আমার হাতে বিন আছে। তুই যাবি না? না, এই তুই ভাতও খাস না, তোরা রুটি কলাই না দিলাম দোকান থেকে তাও খাস না, এইভাবে যদি থাকস তোরা আমি পালবো কেমনে? নাগরানি, নাগরানি, নাগরানি! খোঁজখবর করতেছে না, কেমন মা বাপ! আল্লাহ আমাকে সন্তান দেয় না, আর মানুষের সন্তান পাইয়াও খোঁজখবর করে না। আচ্ছা থাক থাক, তোর লেকচার আমি শুনতে চাই না। আচ্ছা ঘরে কোনো সাপ টাপ আছে রে? সাপ না, কোনো সাপ আজকে ধরতে পারিনি আমি। সাপ নাই, তাহলে আমার নাকে সাপের গন্ধ হইতেছে কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাওন দে, খিদে লাগছে আমার। তুমি যদি খেলো আমি তোমার বাবারে খাওন দিই। আমি তো তোর সাপুরীর হাতে ধরাইয়াই দিমু। আমি একটু জিনিস বুঝলাম না, যে সাপুরিয়া হইলো আমাগো শত্রু, আর তুই সেই সাপুরিয়া মানে ঘরে থাকতেছস, বাস করতেছস, তাই না? বাহ, কান্নাই কি সুর! এই কান্না দিয়ে তুই মানুষের মন জয় করে নিছস, তাই না? তুমি কে? আমার বাচ্চারে কান্না করতেছ? হ্যাঁ, আমি ওর কান্নার সুর শুনে আমি ঘরে থাকতে পারি না। কে তুমি? আসলে আমার আপনি চিনবেন না। আর তোমার আমি চিনব না, তাহলে আমার বাড়ির সামনে আইসো। আমি সবটা বুঝতে পারছি, এই নাগিন কান্নার সুর দিয়ে ওনাগরে বস করাইয়া রাখছে, যে সাপুরিয়া হইল আমাগো শত্রু, আর বাচ্চার রূপ ধারণ কইরা
সেই সাপুরিয়ার ঘরে বাস করতেছে, কোলে হাইসে খেলে বেড়াইতেছে। না, আমি এটা কিছুতেই হইতে দেবো না। আমি তো তোরে নাগিন সাপুরিয়ার হাতে ধরা পড়ামুই, আর তারপর নাগরাজ হইব শুধু আমার। দাঁড়া নাগিন, আমি তোরে এক্ষুনি প্রমাণ করামু, তুই আসলে কোনো বাচ্চা না, তুই হইলে একটা নাগিন। কত বড় সাহস! আমি বুঝছি এই কাল লাগেনি, আমার বাচ্চাটারে সবল দিতে আসছে। দাঁড়াও, কি মনে করাই না এটি? কি আবার মনে কইরা, নিজের ঘরে সোনার টুকরো পোষতাছ, আর নিজে নাকি এই যে সোনার টুকরোর জন্য বন জঙ্গলে ঘুরা বেড়াইতেছ, আর তুমি নাকি সাত রাজার ধন হাসিল করবা। এই কথা আমি ঘুরায় বাচ্চা না কইয়া সোজা করে কও, কি করতে চাস তুই? কি আবার কইতে চাই? এই যে তোমার বউয়ের কোলে যে বাচ্চা, ও কোনো সাধারণ বাচ্চা না। আমার বাচ্চা এনে কিছু কবি, আমি কিন্তু তোর চুলের মুঠিটা ধরে ঘুরামু। আমার বাচ্চা এনে কিছু কবি না কিন্তু। থামো, তাই তো বল, আমার বাড়ি থেকে সাপের গন্ধ কে? হ্যাঁ, আর তোর খেল দেখাই না। যা চাইছিলাম তাই,
এক ঢিলে দুই পাখি। তুই খুব চালাক রে নাগিন, খুব চালাক। ছোট্ট বাচ্চা সাইজা আমার বউর কোলে ঘুরা বেড়াইস, আমার ঘরে খাইস, আমার ঘরে ঘুমাইস, আমি কোনো টের পাইলাম না। কিন্তু আজকে আজকা আমার হাত থেকে আর রেহাই নাই। থামবে তুই সর্দার, তোর সাহস ঠিক করে হয় তুই আমার নাগিনের দিকে চোখ তুলে তাকাস? হ্যাঁ নাগিন, তুমি ওর ঘরে থেকে ওকে এখনো পর্যন্ত দংশন করনি তুমি? ওকে দংশন করার জন্যই আমি সুযোগ খুঁজেছি। শোন, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাক, আজকে আমার বিষাক্ত নীল ছোবলে তোকে শেষ করে দেব। কয় কি হ্যাঁ বোকা নাগিন, কয় কি আর বোকা নাক, কয় কি আমার মতন সাপুরের তোরা দংশন করবি? কোনোদিনও না। নাগরাজ কেন থাকবে? কারণ আমি হচ্ছি আসল নাগিনী আর তুই হচ্ছিস কাল নাগিনী। নাগরাজ, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও একটা কাল নাগিনী, ও মিথ্যে বলছে। না নাগরাজ, তুমি ওর কথা বিশ্বাস করো না, আমি তোমার আসল নাগিন। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি পরীক্ষা করে দেখো। চুপ কর কাল নাগিনী, মিথ্যা বলবি না। শোন, এখান থেকে চলে যা, তা না হলে নিজের মিথ্যে নিজেই ডেকে আনবি। থামো নাগরানী, আমি পরীক্ষা করে দেখব। ও যেহেতু বলছে পরীক্ষা করার জন্য, আমি তাই দেখব কে আসল নাগরানী আর কে কাল নাগিনী। নাগরাজ, তার মানে কি তুমি আমাকে বিশ্বাস করছো না? না নাগরানী, আমি তোমাকে সন্দেহ করছি না। তবু যেহেতু কথা উঠেছে, ও দাবি করছে ও নাগরানী, পরীক্ষা করে দেখা যাক কে আসল নাগরানী আর কে কাল নাগিনী। নাগরানী চলো চলো। আমাকে দেখে ভয় পেও না। ভয় পাবো না কেন? তুমি তো ছাপুরে, তুমি যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারো। না, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। তুমি কি সত্যি বলছো তুমি আমাদের কোনো ক্ষতি করবে না? তো তোমাদের ছোবলে আমার দাদার মৃত্যু হয়েছে, সেই জন্যই আমি চাই না যে তোমাদের ছোবলে আমার বাবার মৃত্যু হোক। আমি ইতিমহে যাই, তাই তোমাদের আমি কোনো ক্ষতি করবো না। তুমি সত্যি বলছো তো তুমি আমাদের কোনো ক্ষতি করবে না? তো হ্যাঁ, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, তোমাদের কোনো ক্ষতি করবো না। তুমি যে আমাদের কোনো ক্ষতি করবে না তার প্রমাণ কি? তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? তুমি আমাকে একটা উপকার করতে হবে। হ্যাঁ বলো, কি উপকার করতে পারি? তুমি তোমার এই হাতের বীণ আমাদের সামনে বাজাবে, আমি প্রমাণ করব কে নাগরানী আর কে কাল নাগিনী। বীণের কি প্রয়োজন? বাদ দাও না এসব। না, প্রয়োজন আছে, কারণ এই বীণ সেই একমাত্র ঘায়েল হবে যে কাল নাগিনী, আর নাগরানী কখনো এই বীণে ঘায়েল হবে না। বাজাও বীণ, বাজাও ঠাকুরে, তোমার বীণ বাজাও, বাজাও।
থামো। আমি বুঝতে পেরেছি কে নাগরানী আর কে কান লাগেনি। তুই চেয়েছিলি আমার ভালোবাসা কেড়ে নিবি, আরে তুই কান লাগেনি, আরে তুই কি করে আমাদের ভালোবাসা কেড়ে নিবি। আমরা হলাম নাগ নাগিনী, আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকবে। ইচ্ছে করছে তোকে আমার নীল ছবল দিয়ে তোকে শেষ করে দিই। নাগরানী ক্ষমা করে দাও, ওর ভুলের প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে। যা এখান থেকে। নাগরাজ তুমি ওকে যেতে দিলে কেন? বাদ দাও না, ওর জীবনটা তো এমনিতেই অভিশপ্ত। সাপুরে তুমি প্রমাণ করে দিলে এই পৃথিবীর বুকে একজন সাপুরে কিনা নাগনাগিনীর বন্ধু। আরে না, তুমি আসলে এভাবে কেন বলছো? আসলে আমি চাই না যে তোমাদের কোনো ক্ষতি হোক। সত্যি আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আসলে এভাবে বলা যাচ্ছে। পাগলি পাগলি, এই বাবা না, বাবা না, যেতে দে না বাবা। আমি তোমার ওই নাগনাগিনীর পিছনে যাইতে দেব না। দেখ দেখ, আসে ভুল করছিস। ওই নাগমণির জন্য আমার বাবা মরেছে, আমার দাদা মরেছে। আমি আমি চাই না ওকে ছাড়তে, আমার পথ ছেড়ে দে। না বাবা, আমি তোমার কিছুতেই যাইতে দেব না। দেবি না? না। নাগরাজ, এই সাপুরী আমাদের কিছুতেই ছাড়বে না। চলো আমরা নাগমহলে ফিরে যাই, ওই সাপুরী ধরার আগে। নাগরানী, তা তো এখন সম্ভব না, কারণ নাগমহলের দরজা বন্ধ হয়ে গেছে। নাগমহলের দরজা একমাত্র মাঘী পূর্ণিমা রাতেই খুলবে। তাহলে এখন উপায় কি? উপায় একটাই, মাঘী পূর্ণিমা রাত আগ পর্যন্ত আমাদেরকে পালিয়ে থাকতে হবে। চলো। বাবি, ও বাবি, কি হইছে? এদিকে আও, কিদা লাগছে? বাদ দাও, গুরন দিয়ে আই আই, খালি কিদা লাগছে বাদ দাও। আচ্ছা কয়টা সাপ ধরছস? কত গিসলাম তো সন্ধানে, পাই না, কি করব? এই শুন, তোর ভাইরে আর আশিকরে দেখছো না? দেইনি তো বাবি। দেখছ নাই মানে? কই যে গেল, এখনো তো বাড়ি তাইলো না। আমি কিদা লাগছে খাওন দাও। এই শুন, খালি খিদা খিদা করিস না, আমার এখনো রান্না হয় নাই। রান্না হইলে আমি ডাক দিয়ে ঠিকই খাওয়াম। আন যা তো। কিসের জন্য তুমি সাপুরের ঘরে জন্ম নিলাম? এগুলা এগুলা নেব কে? হ্যাঁ এগুলা আমি নেব। আশিক আর আশিকের বাবা যে সেই সকালে গেল, এখনো কোনো খবর নাই। যাই এগুলা ঘরে রাইখা, আমি একটু খুঁজতে যাই। নাগরাজ, নাগরাজ বলো, এভাবে আর আমরা কতক্ষণ অপেক্ষা করব? কি করার বলো, যতক্ষণ না পর্যন্ত রাত হচ্ছে, ভরা পূর্ণিমা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কেবল লুকিয়ে থাকতে হবে। কারণ তার আগে যে নাগমহলের দরজা খুলবে না। নাগমহলের দরজা না খোলা পর্যন্ত এভাবেই আমাদের বসে থাকতে হবে? হ্যাঁ, আমাদেরকে এভাবেই অপেক্ষায় থাকতে হবে। নাগরাজ, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমার পিপাসা মেটাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ কর, তুমি এখানে থাকো, আমি তৃষ্ণা মিটিয়ে এখানেই ফিরে আসবো। তুমি কিন্তু এখানেই বসে থাকবে। ঠিক আছে,
তুমি না আসা অবধি আমি এখানেই থাকব। বাহ, নাগরাজ দেখি একা, নাগরানী কোথায় যেন চলে গিয়েছে। এই সুযোগ আমার জাদু মন্ত্র দিয়ে নাগরাজকে আমার বশে আনা। নাগরাজ, নাগরাজ। হ্যাঁ নাগরানী। আচ্ছা, এভাবে বসে থাকলে হবে? আজ তো আমাদের মিলনের সময়, পূর্ণিমা রাত, চলো না আমরা মিলন করি। হ্যাঁ, আজ তো মাঘে পূর্ণিমা, আজকে আমাদের মিলনের রাত, চলো আমরা মিলনের জন্য একসাথে হই। হ্যাঁ নাগরাজ, চলো। নাগিন, আমার হাত থেকে বাইকটা কেউ রেহাই পায় নাই, কেউ পাবি না। কো নাক কই, নাক কই কো? সাপুরে, যদি বাঁচতে চাস তাহলে আমার রাস্তা থেকে সরে যা, তা না হলে আমার বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হবে। মৃত্যু? আমার মৃত্যু? বোকার রাতকে বাদ করছিস না রিন, তোকে আমি ধরবো। তোকে ধরতে পারলেই আমি নাককে সুন্দর হতে পারবো। আমাকে ধরবি সেটা কখনোই সম্ভব হবে না। তুই আমাকে ধরতে চাচ্ছিস না, তুই তোর মৃত্যুকে ধরতে চাচ্ছিস। শোন, তোদের মতন সাপুরিয়ারা কখনোই নাগ নাগিনকে ধরতে পারে না, মৃত্যুকে বরণ করে নেয়। এই নাগিন, এই সমস্ত কথা আমাকে শোনাস না, কারণ আমি এই সাপের পিছনে ঘুরতে ঘুরতে চুল দাড়ি মো সব পাকিয়ে দিয়েছি। শোন সাপুরে, এখনো ভালোভাবে বলছি, তুই আমার রাস্তা থেকে সরে যা, আমি তোর কোনো ক্ষতি করব না। ও, বুঝতে পেরেছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তোকে আমি ঘায়েল করব এবং নাককে ধরব। প্রস্তুত হ তুই। আমার সব ধ্বংস করে দিচ্ছে সব। নাকি তুই দুইবার আমার হাত থেকে পালা গেল। আমি আমি চাইছিলাম ওরা মেরে ফেলাকে, আমার হাত থেকে নাগা নাগিনে পালাতে সাহায্য করতে। বাবা, তুমি ওখানে কিছুতেই যেতে পারবে না, আমি তোমার যাইতে দেব না। তুমি বাপ হয়ে ছেলেরে মাইরে ফেলাইতে চাইছো? শোনো, একটা কথা শোনো, আমি তোমার সাথে আর থাকবো না। আমার ছেলেরে নিয়ে আমি যেদিকে দুচোখ দেয় সেদিকে চলে যাবো। তুমি তোমার নাগ নাগিনে নিয়ে থাকো, আসি চল। না, আমি যাবো না। যাবি না কেন? আমি বাবারে আমি মরতে দেবো না, ওই নাক নাকের পিছনে আমি যাইতে দেবো না। আরে যা, ওই সময় সব বক্তব্য আমার সামনে দিয়ে লাভ নেই, যা নিজে ধর সন্তানকে। শুন বাবা, যার মরের স্বাদ জাগে না তাকে কখনো বাঁচানো যায় না। না, আমি যাবো না বাবা। বাবা, আরে যাও যাও না, আগার নাগিনের জন্য আমি সন্তান স্ত্রী সব কিছু ভুলে যাবো। নাগিন, নাক, আমার হাত থেকে বাঁচতে পারবি না। কি হলো নাগরাজ, আমাকে আরো কাছে টেনে নাও, আজকে এই সময় তোমার আমার মিলনের। হ্যাঁ নাগরানী, আসো আমার কাছে, আসো আরো কাছে আসো।
নাগরাজ, আমাকে কথা দাও, আজকের পর থেকে কখনো তুমি আমাকে ছেড়ে দূরে থাকবে না। এই তো তোমার বুকের মাঝখানে আমি আছি, এতে তোমার মাঝে মিশে গেছি আমি, আমি তোমারই আছি, তোমারই থাকবো। নাগরাজের সাথে আমি মিলন করলাম, কারণ তুই হেরে গিয়েছিস আর আমি জিতে গিয়েছি। নাগানি, কেউ ওকে চিনতে পারছি না, ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে সরে দিতে বলো এখান থেকে। তুমি আমাকে সহ্য করতে পারছো না, বুঝতে পেরেছি, সব এই সর্বনাশী করেছে কল নাগিনী, তোকে আমি নাগরাজ, চলো নাগানি, আরে আসো নাগরাজ, আসো। আমি তোকে সন্ধান দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? শর্তটা হলো নাগরাজকে আমার করে দিতে হবে, আর নাগিনকে তুই নিয়ে যাবি। তাতে আমার লাভ কি? লাভ তো অবশ্যই আছে, আমি তোকে চির অমর করে দিব, তুই তোর আগের হারানো যৌবন ফিরে পাবি। বলিস কি, আমি আমি আবার আমার হারানো যৌবন ফিরে পাবো? হ্যাঁ, তাহলে দে। তবে আমার সাথে তোকে মিলন করতে হবে। মিলন? তাহলে কাল্লাগিনীর সাথে সাপুরের মিলন? কি বলছিস তুই? হ্যাঁ, মিলন। তুই যদি আমার সাথে মিলন করিস তাহলে তুই চির অমর হয়ে যাবি, তোর হারানো জীবন যৌবন সব কিছু ফিরিয়ে পাবি। কারণ আমি কিছুক্ষণ আগে নাগরাজের সাথে মিলন করেছি, সেই শক্তি আমি অর্জন করেছি। ঠিক আছে, আমি তৈরি, আমি তৈরি তাহলে। কারণ এখন কোনো মানব যদি আমার সাথে মিলন করে তাহলে সে হয়ে যাবে চির অমর শক্তিবান পুরুষ। এই কাল্লাগিনী, তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি প্রস্তুত, আমি প্রস্তুত। আয়। তুমি যার সঙ্গে মিলন করেছো ও হচ্ছে কালনাগিনী, আর কালনাগিনীর সঙ্গে নাগরাজের মিলন হতে পারে না। আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, এই সম্পর্ককে তুমি অস্বীকার করতে পারো না নাগরাজ। দেখো, আমি তোমাকে বিশ্বাস করি না, আর তোমাকে আমি সহ্য করতে পারছি না। কে তুমি? চিনতে পারছি না তোমাকে। বুঝতে পেরেছি, তোমাকে কি করে মনে করাতে হবে। দেখো তো নাগরাজ, আমাদের নাগমহলের এই নৃত্যটা তোমার মনে পড়ে কিনা? সাধারণ মানুষ না, ওরা নিশ্চয়ই নাগনাগিনী। ওদের পিছনে গেলেই আমার স্বামীরে খুঁজে পাবো, কিন্তু আমার স্বামী কোথায়? ওদের কিছু নেই, ওদের কিছু নিলে নিশ্চয়ই আমার স্বামীর খবরটা আমি পাবো। সত্যি সত্যি কাল্লাগিনী, তোর কথা সত্যি হয়েছে, আমি এখন চির অমর। হ্যাঁ সাপুরে, আমি আমার কথা রেখেছি, এবার তুই তোর কথা রাখ। আমি তোকে তোর হারানো যৌবন ফিরিয়ে দিয়েছি, আর তুই হয়ে গিয়েছিস চির অমর। এখন তুই তোর নাগিনকে ধরে নিয়ে যা, আর নাগরাজকে তুই আমার করে দে। কিন্তু আমি ওদেরকে পাবো কোথায়? আমি জানি ওরা কোথায় আছে। তাহলে চল। হ্যাঁ চল। কথা দিলাম, নাগ তোর হবে, নাগিন আমার। শোন আর একটা কথা, তোর এমনিতে কখনো মরণ হবে না, তবে নাগরাজ আর নাগিনী যদি দুইজন এক হয়ে তোকে ছোবল মারে
তাহলে কিন্তু তোর মৃত্যু হবে। কি বলছিস? ঠিক আছে, তুই সেটা আমার উপর ছেড়ে দে। নাগ আর নাগিন কোথায় আছে আমাকে সেই সন্ধানটা দে। চল। আমি নিজে হাজির, আমি অসীম শক্তিশালী। নাগানি, তুমি আমাকে বাঁচাও, কানাগিনি আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ নাগরাজ, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। নাগরানীকে ধরে নিয়ে যাবে এই সাপুরে, আর তোমাকে নিয়ে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, না কান্নাগিনী কিন্তু একটুও মিথ্যা কথা বলে নাই। আমি এখন শক্তিশালী যুবক সাপুরে, আমি সেই বৃদ্ধ সাপুরে না যে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। আজ ধরা তোদেরকে পড়তেই হবে। চুপ কর সাপুরে, তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না। আমার বিষক্ত ছোবলে তোর মৃত্যু হবে। নাগিনী, তুমি আমার সামনে ছাইরা দাও, আমি ওরে ধরে নিয়ে যাবো। আমার আর নাগিনীর নীল ছোবলে তুই ধ্বংস হয়ে যাবি। ওই সমস্ত কথা বলে আমার মন জ্বালাতে পারবে না। আমি আজকে নাগা নাগিনকে ছাড়বো না। কালনাগিনী, তুই এখানে? নাগরাজ, চলো এক্ষুনি আমরা এখান থেকে চলে যাই, আমাদের নাগমহলে ফিরে যাই। আর একটু পরেই সন্ধ্যা হবে, এখানে থাকলে এই কালনাগিনী আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিবে। চলো। দাঁড়াও, যাবার আগে এই কালনাগিনীকে আমি শেষ করে দিয়ে যাবো, ওকে আমি ধ্বংস করে দেবো। তুমিও ছবল দাও, আমিও ছবল দিই, দুজনে নীল ছবলেও ধ্বংস হয়ে যাবে। মৃত্যু হবে। তোর বাবা বেশি লোভ করলো, এই কারণে নাগনাগিনীর সুবলে মারা গেল।